শনিবার উদয়পুর সমাজ কল্যাণ মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে শারদীয়া পূজা উপলক্ষে হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠান। লেক সিটি শপিং কমপ্লেক্সের দোতলায় অনুষ্ঠানে উপস্থিত বক্তা ছিলেন সমবায় ইউনিয়নের চেয়ারম্যান নিতাই বিশ্বাস, সমিতির সভাপতি সুদর্শন দাস সহ অনেকে। এদিন অনুষ্ঠানে স্থানীয় পুর এলাকার 50 জনকে এবং 453 জন সংগঠনের গরিব সদস্যদের বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সমবায়ের উন্নয়নের গতিকে বজায় রেখে আরো উন্নত পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান বক্তারা। তখন দেখেছি যে আমাদের ব্যক্তিগত উদ্যোগে যে সমস্ত জলাশয়গুলো আছে ব্যক্তি মালিকানা, এগুলো প্রায় প্রতি হেক্টারে 6000 কেজি প্রোডাকশন, তার উৎপাদন অনেক বেশি। আমাদের সমবায় সমিতি যেগুলো আছে এগুলো 3000 কেজি আমরা করতে পারছি না, তার কম, 3000 কেজি বা তার কম। কারণ একজন যদি ব্যক্তি মালিক তারা এত উৎপাদন করতে পারেন, তাহলে আমরা আমাদের শক্তি বেশি, হ্যান্ডস বেশি। সংবাদ প্রতিনিধি সম্রাট বর্মনের রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।